নিয়োগ দুর্নীতির পর এবার কাস্ট স্কলারশিপ দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এক সমাজকর্মী স্কলারশিপ দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি করে জনস্বার্থ মামলার আবেদন করা হয়েছে। স্কলারশিপ দুর্নীতি এক নতুন দুর্নীতির হদিশ মিলছে এবার, এমনটাই কি তাহলে ধরে নিতে হবে? কারণ এই দুর্নীতির অভিযোগকে সামনে রেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একজন সমাজকর্মী, সিবিআই তদন্তেরও দাবি করছেন তিনি। নিয়োগ দুর্নীতির পর এবার কাস্ট স্কলারশিপ দুর্নীতি, এই অভিযোগ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন একজন সমাজকর্মী, স্কলারশিপ দুর্নীতিতে সিবিআই তদন্তেরও দাবি করছেন এবং জনস্বার্থ মামলার আবেদন করেছেন ওই সমাজকর্মী। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, একটু জানবো কাস্ট স্কলারশিপ দুর্নীতি এই বিষয়টা ঠিক কি, এবং সমাজকর্মী যিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এটাও যদি একটু জানাও, কারণ ইতিমধ্যে সিবিআই তদন্তেরও দাবি করছেন উনি। স্কলারশিপ কাস্ট সার্টিফিকেট হয়, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এদেরকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, যাতে এরা নিজেদের যে কাস্ট সেটা দেখিয়ে পরবর্তীকালে একটি স্কলারশিপ পেতে পারে। রাজ্য সরকারি এই স্কলারশিপ তৈরি হয় এবং কেন্দ্রীয় সরকারি এই স্কিম যা রাজ্য সরকারের হাত ধরে তাদের হাতে আসে, অর্থাৎ এসসি এসটি যারা থাকেন তাদের কাস্ট সার্টিফিকেট দেখে এই কাস্ট স্কলারশিপ তৈরি করা হয় বা দেওয়া হয়। এটা ঠিক করেন বিডিও, অর্থাৎ এলাকায় কজন নিম্ন কাস্টের রয়েছেন, অর্থাৎ জাতিভিত্তিক করে যে কাস্ট সার্টিফিকেট তৈরি করা বা পাওয়া যায় সেই কাস্ট সার্টিফিকেট থেকে কারা এর যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়োজিত করে বা জায়গাটাকে সিলেক্ট করে সেখানে টাকাটা স্যাংশন করা হয় বিডিওর পক্ষ থেকে। উত্তর দিনাজপুরের এই যে কাস্ট সার্টিফিকেট দেখে টাকা অ্যালোটেড করা, এটা বিডিওরা কোথাও গিয়ে একটা কারচুপি করছেন এবং বিভিন্ন বিডিওর নামে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে। এবং বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যে যে কাস্ট সার্টিফিকেট দেখে কাস্টের যে টাকাটা অ্যালোটেড করে দেওয়া হয় সেই টাকাটা কোথাও গিয়ে বিনিয়োগ, স্কলারশিপের টাকা বিনিয়োগে চলে যাচ্ছে, বা যারা আদতে এই কাস্টের এসসি এসটি ওবিসি যারা তারা এর মধ্যে যুক্ত নন, ফলত এই স্কলারশিপের টাকা অন্যত্র চলে যাচ্ছে, যারা এসসি এসটি যোগ্য ব্যক্তি তারা পাচ্ছেন না। এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছেন উত্তর দিনাজপুরের এক সমাজকর্মী। এই মামলা রুজু করার পর মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। এই যে মেরিটটা রয়েছে, অর্থাৎ যে দাবিটা রয়েছে সেই দাবির মূল দাবি হচ্ছে এই ঘটনার সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। তার কারণ কে বা কারা এর সঙ্গে যুক্ত, শুধুমাত্র বিডিওদের পারমিশনে এই ধরনের কাজ হচ্ছে কি না, বা কার নির্দেশনামায় এই কার অঙ্গুলি হিলনে এই ধরনের কাজ হচ্ছে সে নিয়েই প্রশ্ন তুলে এই কাস্ট সার্টিফিকেট নিয়ে যে জালিয়াতির অভিযোগ উঠছে বা কাস্ট সার্টিফিকেটের টাকা বা স্কলারশিপের টাকা যে জালিয়াতির অভিযোগ উঠছে সেই জালিয়াতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কিনা কলকাতা হাইকোর্ট, আর সিবিআই তদন্তের নির্দেশ দিলে কার কার নাম সামনে উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ অভিরূপা, কথা বলছিলাম অভিরূপা হাজরা ছিলেন সরাসরি।